only spoken english te kotha bolar ayojon assalamu alaikum wa rahmatullah tumra kemon acho shobai asha kori onek bhalo acho only spoken er ayojone tomader shobai ke obhinondon spoken english er niyomito ayojoner aro ekti ayojon doubtless questions এটি হলো ক্লাস ফোর এই এপিসোডের লক্ষ্যই হলো প্রশ্ন করতে পারার জন্য যে এলিমেন্টগুলো আমরা ব্যবহার করি ডাব্লিউএস কোয়েশ্চেন্স যেগুলোকে বলা হয় হুইচ হোয়ার হাউ হোয়েন এই টাইপের যে ওয়ার্ডগুলো সেইগুলোর সঠিক ব্যবহার জেনে প্রশ্ন করতে পারা আজকে স্পেশালি আমরা যে ওয়ার্ডটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হুইচ এই যে তোমরা দেখতে পাচ্ছ হুইচ দিয়ে প্রয়োজনীয় প্রশ্ন করতে পারা বা এই এই বিষয়গুলো দেখব হুইচ দিয়ে বেসিক্যালি তিনটি ধরনে আমরা প্রশ্ন করতে পারি এই তিনটি ধরন অ্যাট এ গ্ল্যান্স এক নজরে দেখে নাও একটু পরে তোমরা অনেক এক্সাম্পলস দেখতে পাবে অনেক রিয়েল এক্সাম্পলস দেখতে পাবে প্রথমটা হলো এই টাইপের আমরা প্রশ্ন করি যেমন হুইচ এর পরে নাউন দিয়ে প্রশ্ন করি আমরা হুইচ বুক হুইচ পেন রাইট এরকম আরেকটি ধরনে আমরা হুইচ দিয়ে প্রশ্ন করতে পারি ফ্রম হুইচ তারপরে নাউন এই প্যাটার্নগুলো একটু খেয়াল করবে জাস্ট দেখে রাখবে এবং আরেকটি সেটি হলো হুইচ এর পরে নাউন থাকবে অ্যান্ড এরপরে বি ভার্ব থাকবে অলওয়েজ বি ভার্ব সেটি হলো আমি আবার লিখে দিয়েছি কোন বি ভার্বগুলো অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার বেসিক্যালি এইগুলো ব্যবহার করা হয় এরপরে হলো পজেসিভ তো পজেসিভ জিনিসটা কী কীভাবে ব্যবহার করতে হয় আমরা এক্সাম্পলসে সেগুলো দেখব হুইচের ব্যবহার বা মূল আলোচনাটি শুরু করার পূর্বে একটা দ্বন্দ্ব রয়েছে আমাদের অনেকের ভেতরে সেই দ্বন্দ্বটা একটু আমরা ক্লিয়ার করে দিই হোয়াট ভার্সাস হুইচ হোয়াট এবং হুইচ নিয়ে আমাদের অনেকের ভিতরে কনফিউশন মানে হয়ে যায় যে আসলে কোথায় আমরা হোয়াট ইউজ করবো কোথায় হুইচ ইউজ করবো যদি অনেকে মনে করছো যে না এটা তো হয় না যেমন হোয়াটের বাংলা অর্থ কী আর হুইচ মানে হলো কোনটি কিন্তু আসলে কিছু জায়গায় যে কনফিউশন হয় তার প্রমাণ তোমরা এখনই দেখতে পাবে ধরো তুমি এমন একটি বাংলা ভাবছো মনে মনে তুমি কোন ক্লাসে পড়ো তুমি কোন ক্লাসে পড়ো তাহলে তুমি কী বলবে তুমি কি হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন বলবে নাকি হুইচ ক্লাস ডু ইউ রিড ইন বলবে দেখবে অনেক সময় অনেক জায়গাতে অনেকে কিন্তু এখানে হুইচ ক্লাস বলে আবার অনেকে হোয়াট ক্লাসও বলে বাট তোমাকে এখানে আমি ছোট্ট করে একটা বিষয় ক্লিয়ার করে দিই যে তুমি কখন আসলে হোয়াট ইউজ করবে আর কখন হুইচ ইউজ করবে যখন স্পেসিফিক কোনো ক্লাসের কথা উল্লেখ থাকবে না নর্মালি জিজ্ঞাসা করা হচ্ছে তুমি কোন ক্লাসে পড়ো সেই ক্ষেত্রে হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন বাট যদি কথা বলার ক্ষেত্রে বা তুমি যে প্রশ্নটা করছো সেই প্রশ্নের ক্ষেত্রে একটা অপশান দেওয়া থাকছে যে এই ক্লাস এবং এই ক্লাসের ভেতরে তুমি কি কোনটাতে পড়ো এরকম যখন অপশান থাকে একটা চুজ করার ব্যাপার থাকে বেছে নেওয়ার ব্যাপার থাকে তখন তোমাকে বলতে হবে হুইচ ক্লাস ডু ইউ রিড ইন সিক্স অর সেভেন তুমি কোন ক্লাসে পড়ো তুমি কি সিক্সে পড়ো নাকি সেভেনে পড়ো প্রসঙ্গত বলি স্পোকেনের ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে তুমি এই দুটোর যে কোনো একটি ব্যবহার করতে পারবে কোনো সমস্যা হবে না বিকজ স্পোকেনের ক্ষেত্রে কিন্তু তোমার কথাটা বুঝতে পারাই হলো মূল বিষয় বাট আমরা যদি এটাকে রিটেনের কথা বলি লেখার ক্ষেত্রে বলি অবভিয়াসলি তোমাকে মাথায় রাখতে হবে হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে স্পেসিফিক যদি কোনো ইনফরমেশান না থাকে আর যদি হুইচ দিয়ে আমরা প্রশ্ন করতে চাই তাহলে স্পেসিফিক ইনফরমেশান থাকবে এই যে সেটা হচ্ছে এটা তাহলে সলিউশনটা কী সলিউশনটা হচ্ছে তুমি হোয়াট দিয়েও প্রশ্ন করতে পারবে এবং হুইচ দিয়েও প্রশ্ন করতে পারবে এই সব ক্ষেত্রগুলোতে সামটাইমস আমরা যে কনফিউশন ফেসটা করি সেটা আজকের পর থেকে করবো না কথা বলার ক্ষেত্রে আরেকটি এক্সাম্পল দিই তাহলে ব্যাপারটি মনে হয় বেশি ক্লিয়ার হতে পারি আমরা তুমি কোন গান পছন্দ করো তাহলে তুমি কি বলবে হোয়াট সং অর হোয়াট মিউজিক ডু ইউ লাইক তুমি কোন গান পছন্দ করো দেখো এখানে কিন্তু হোয়াটের বাংলা অর্থ কিন্তু কি হয়নি উল্লেখ্য আগেরটাতেও তুমি খেয়াল করে দেখো হোয়াট মানে কোন হয়েছে তো ওইটা আমি বলছিলাম যে সবসময় যে হোয়াট মানে কি হয় তা নয় কোনের মতো অর্থ হয় কোনটি অর্থ হয় এই জন্য কনফিউশনটা এখান থেকে তৈরি হয় তাহলে যখন এরকম বলা হচ্ছে বা তুমি বলতে চাইবে তুমি কোন গান পছন্দ করো তাহলে হোয়াট সং অর মিউজিক ডু ইউ লাইক বাট তুমি যদি এরকম একটি কথা বলো যে তুমি কোন গান পছন্দ করো সেটি কি লোকসঙ্গীত নাকি ব্যান্ড সঙ্গীত এরকম যখন অপশান দেবে এই দুটো অপশানের ভিতর থেকে একটা বেছে নেওয়ার ব্যাপার হবে তখন বেস্ট হচ্ছে হুইচ আমি কিন্তু এখানে বেস্ট কথাটি ইউজ করব আমি রং বলবো না ঠিক আছে রং বললে তো একেবারে ভুলের দিকে চলে যায় আমি বরং বলবো যে হুইচটা এখানে ব্যবহার করা বেস্ট তাহলে আমরা কি বলবো তুমি কোন গান পছন্দ করো লোকসঙ্গীত নাকি ব্যান্ড সঙ্গীত হুইচ মিউজিক ডু ইউ লাইক ফোক সং অর ব্যান্ড সং ক্লিয়ার তাহলে এই বিষয়টা তোমরা আশা করি তোমাদের ভিতরে যদি দ্বন্দ্ব থেকে থাকে সেটি হয়তো বা দূর হয়ে গেল এবার আমরা মূল আলোচনায় প্রবেশ করব হুইচের যে আমরা তিনটি স্ট্রাকচার দেখেছি সেই স্ট্রাকচারগুলো ব্যবহার করে আমরা রিয়েল এক্সাম্পলসগুলো দেখব
ওকে, স্ট্রাকচারে প্রথম নাম্বার যেটা সেটা হচ্ছে হুইচ এর পরে আমরা নাউন ইউজ করব, এরপরে অক্সিলারি ভার্ব ইউজ করব টেন্স বুঝে, সেটা প্রেজেন্ট হলে ডু ডাজ, পাস্ট হলে ডিড, ফিউচার হলে উইল, এরপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব অ্যান্ড এক্সটেনশন বাকি অংশ, এইটুকু। এটার বাংলা অর্থ সিম্পলি হবে কোন বিষয়, কোন জিনিস, মানে এক কথায় কোনের পরে একটা নাউন থাকবে এই জায়গাটা। আমি সংকেত দিয়েছি যে এইরকম ধরনের একটা বাংলা অর্থ আসবে। রিয়েল এক্সাম্পলসগুলো একটু তোমরা খেয়াল করো। নাম্বার ওয়ান, ধরো তুমি এমন একটি বাংলা বলতে চাচ্ছ, তুমি কোন বিষয়টি অধিকতর পছন্দ করো, অথবা কোন বিষয়টি তুমি অধিকতর পছন্দ করো, তাহলে তুমি কি বলবে? হুইচ সাবজেক্ট, কোন বিষয়টি, ডু, তোমাকে খেয়াল করতে হবে অক্সিলারি ভার্ব নিয়েছো, পছন্দ করো মানে প্রেজেন্ট টেন্স। হুইচ সাবজেক্ট ডু ইউ প্রেফার, তুমি অধিকতর পছন্দ করো, প্রেফার মানে অধিকতর পছন্দ করা, লাইক মানে সিম্পলি পছন্দ করা, আর যখন বলা হবে অধিকতর, একটা থেকে আরেকটাকে একটু বেশি, এসব ক্ষেত্রে তোমরা প্রেফার ইউজ করবে। তাহলে যদি আমি বলতাম সে কোন বিষয়টি অধিকতর পছন্দ করে, সে বা রানা কোন বিষয়টি অধিকতর পছন্দ করে, তাহলে কি বলতে? হুইচ সাবজেক্ট, ডু না, তখন হয়ে যেত ডাজ শি বা হি বা রানা প্রেফার, রাইট? তাহলে কোনো ব্যক্তির ক্ষেত্রে হি শের ক্ষেত্রে আমরা ডাজ ইউজ করব। এরপর নাম্বার টু, কোন কক্ষটি থাকার জন্য তুমি বেশি পছন্দ করো, হুইচ রুম ডু ইউ প্রেফার, ওই তো সিম্পলি ওই ফর্মেটাই অনুসরণ করা হয়েছে, হুইচ রুম ডু ইউ প্রেফার টু স্টে ইন মানে থাকা। সো কোন রুমটি তুমি থাকার জন্য অধিকতর পছন্দ করো, লক্ষ্য করে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু হুইচ এর পরে একটি করে নাউন নিয়ে আসা হচ্ছে, খেয়াল করেছ? ওকে, নাম্বার থ্রি, খুবই রোমান্টিক একটি সেন্টেন্স হতে পারে, বিয়ের জন্য কোন মাসটি উপযোগী হবে। বড় মানুষ ঘটককেও তুমি বলতে পারো বা ঘটকও তোমাকে বলতে পারে বিয়ের জন্য কোন মাসটি উপযুক্ত হতে পারে, তাহলে তুমি কি বলবে? হুইচ মান্থ, কোন মান্থটি, কোন মাসটি উইল বি সুইটেবল ফর ম্যারেজ, বিয়ের জন্য উপযুক্ত হতে পারে, ফিউচার কিন্তু এটা। ফোর নাম্বার, কোন গাড়িতে আপনি চড়তে চান, অনেকগুলো গাড়ি রয়েছে, কোন গাড়িতে আপনি চড়তে চান, হুইচ কার, ওকে, ডু ইউ ওয়ান্ট, আপনি চান টু রাইড, চড়তে থাকতে, সব ক্ষেত্রে টু প্লাস ভার্বের বেস ফর্ম, ওই ফর্মেটটা একটু দেখে রাখবে জাস্ট। নাম্বার ফাইভ, কোন রেস্টুরেন্টে তুমি ডিনারের জন্য যেতে চাও, হুইচ রেস্টুরেন্ট ডু ইউ ওয়ান্ট টু গো ফর ডিনার, খেয়াল করে দেখো প্রত্যেকটি জায়গাতেই আমরা কিন্তু নাউন ইউজ করেছি, রাইট? সো প্রথম স্ট্রাকচার হলো বেসিক্যালি আমাদের হুইচ প্লাস নাউন দিয়ে। আশা করি বুঝতে পেরেছ এই টাইপের প্রচুর পরিমাণে বাংলা নিজে নিজে তৈরি করবে এবং সেগুলোকে এই ফর্মেটে তোমরা সেগুলোকে ইংরেজিতে রূপান্তর করবে। ওকে, এরপর আমরা পরবর্তী পেজে দেখব স্ট্রাকচার টু অ্যান্ড থ্রি। ওকে, তো এই পেজে স্ট্রাকচার আমরা দেখব টু অ্যান্ড স্ট্রাকচার থ্রি। আচ্ছা, প্রথমত টুটা আমরা কাভার করি, ফ্রম হুইচ মানে কোথাও থেকে কোনো কিছু করা, এরকম ক্ষেত্রে আমরা ফ্রম হুইচ, তারপরে নাউন ইউজ করব, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন, বাকি অংশ। এটার বাংলার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে কোনো কিছু থেকে, এরকম বাংলা অর্থ হবে কোনো কিছু থেকে। যেমন এই বাক্যটা তোমরা খেয়াল করো, বা এমন ধরো তুমি একটি ইংরেজি বলতে চাচ্ছ, বাংলা হচ্ছে এটি, কোন ব্যাংক থেকে তুমি বা আপনি লোন নেবেন, রাইট? সো তুমি কোন ব্যাংক থেকে লোন নেবে, তাহলে কোন ব্যাংক থেকে লোন নেবে, এই যে কোন থেকে, সো ফ্রম হুইচ ব্যাংক, এই ফর্মেটে ইউজ করতে হবে, ফ্রম হুইচ ব্যাংক নেবে মানে এখনও নেয়নি, ভবিষ্যতে নেবে, তাহলে উইল নিতে হবে অক্সিলারি ভার্ব, এরপরে হচ্ছে সাবজেক্ট তুমি নেবে, তুমি না হয়ে ওখানে হি শি রহিম রানা হতে পারে, কোনো সমস্যা নেই। রহিম কোন ব্যাংক থেকে লোন নেবে, তাহলে ফ্রম হুইচ ব্যাংক উইল রহিম টেক আ লোন, রাইট? সো এই ফর্মেটে তোমরা বাকিটা কমপ্লিট করে ফেলবে, ফ্রম হুইচ, তারপরে নাউন। তারপরে এরকম একটি বাংলা ধরো তুমি ভাবছ, কোন বাড়ি থেকে রান্নার ঘ্রাণ ভেসে আসছে, খুবই দারুণ একটি রান্না হচ্ছে, তোমার নাকে ঘ্রাণ আসছে, তাহলে তুমি কি বলবে? কোন বাড়ি থেকে, এই ফর্মেটটা তোমাকে লক্ষ্য রাখতে হবে, কোন এবং থেকে। সো এই প্যাটার্নটা হলে তুমি এই ফর্মেটেই তোমাকে করতে হবে, ফ্রম হুইচ হাউস, কোন বাড়ি থেকে রান্নার ঘ্রাণ ভেসে আসছে, মানে এটা কন্টিনিউয়াস টেন্স, তাহলে কি করবো আমরা? ইজ দ্য স্মেল অফ কুকিং, ইজ দ্য স্মেল অফ কুকিং, রান্না করার ঘ্রাণ, ওয়াপটিং, ওয়াপটিং মানে হচ্ছে বাতাসের সাথে কোনো ভালো ঘ্রাণ ভেসে আসা, এই ওয়ার্ডটার সঙ্গে অনেকেই হয়তো বা নতুন পরিচিত হলে একটু মনে রাখতে হবে, ঘ্রাণ ভেসে আসা। আর ইজ থাকার জন্য বেসিক্যালি কন্টিনিউয়াস টেন্সের কারণে কিন্তু আমরা আইএনজি করলাম, রাইট? সো তাহলে আমরা কি বলছি, কোন বাড়ি থেকে
রান্নার ঘ্রাণ ভেসে আসছে ফ্রম হুইচ হাউস ইজ দ্য স্মেল অফ কুকিং ওয়াটিং নাম্বার থ্রি কোন দিন থেকে আমরা আমাদের সুবিধাগুলো পাব কোন দিন থেকে আমরা আমাদের সুবিধাগুলো পাব তাহলে কি বলবো ফ্রম হুইচ ডে কোন দিন থেকে আমরা পাব ফিউচার টেন্স উইল সো ফ্রম হুইচ ডে উইল উই গেট আমরা পাব আওয়ার বেনিফিটস আমাদের সুযোগ সুবিধা দেখো একই প্যাটার্নে কিন্তু সবগুলো করা হয়েছে আশা করি এই প্যাটার্ন অনুযায়ী অনেকগুলো বাংলা নিজেরা তৈরি করবে এবং সেগুলো দিয়ে প্র্যাকটিস করবে ওকে অ্যান্ড স্ট্রাকচার থ্রিতে আসি এবার হুইচের পরে নাউন দেব এবং তারপরে হচ্ছে বি ভার্ব ওই যে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার এসব আর বাংলার ক্ষেত্রে লক্ষ্য রাখবো তোমার তার তাদের এরকম বেসিক্যালি অধিকারের মতো কোনো একটি অর্থ দেবে যেমন ধরো এরকম একটি বাংলা তুমি বলছো তোমার মানে কোনটি বা কোন বাড়িটি বাড়িটি তোমার কোন বাড়িটি তোমার তাহলে কি বলবে কোন বাড়িটি তোমার এখানে খেয়াল করেছো তোমার তার মানে এরকম একটা অধিকার প্রকাশ করছে তো যখন এরকম হবে কোন বাড়িটি তোমার তখন তুমি বলবে হুইচ হাউস ইজ ইয়োর্স এই যে এখানে ইয়োর্স ইউজ করলাম এটি হচ্ছে পজিসিভ বেসিক্যালি ইয়োরটা হচ্ছে পজিসিভ আর আমরা যখন এস মানে যুক্ত করেছি এটাকে বলা হয় ডাবল পজিসিভ সিম্পলি পজিসিভ বলা ঠিক হবে না ডাবল পজিসিভ বলাটা মনে হয় উচিত হবে তোমরা চাইলে এখানে ডাবল পজিসিভও লিখে রাখতে পারো বা নোট করতে পারো তাহলে হুইচ হাউস ইজ ইয়োর্স কোন বাড়িটি তোমার এটাকে তুমি আরেকভাবে বলতে পারো হুইচ ইজ ইয়োর হাউস লক্ষ্য করে দেখো আমি হুইচে পরে এখানে নাউন দিয়েছিলাম এই জন্য এখানে ডাবল পজিসিভ ইউজ করলাম বাট যখন আমি এখানে শুধু হুইচ দিচ্ছি তখন কিন্তু এখানে হাউসটাকে নিয়ে এসেছি এবং এখানে কিন্তু ইয়োর্স দিতে পারিনি ইয়োর দিয়েছি এটা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে একটু সময় নিয়ে দেখবে যে আসলে কী পরিবর্তনটা হলো নাম্বার টুতে ধরো তুমি এমন একটি কথা বলতে চাচ্ছ যে কোনটি তোমার মোবাইল অনেকগুলো মোবাইল রয়েছে তার ভিতর থেকে কোনটি তোমার মোবাইল হুইচ মোবাইল ইজ ইয়োর্স কোন মোবাইলটি তোমার সো তুমি এটা বলতে পারো হুইচ ইজ ইয়োর মোবাইল কোনটি তোমার মোবাইল ওকে নাম্বার থ্রি ধরো এমন একটি কথা তুমি বলতে চাচ্ছ কোন দেশ তোমার প্রিয় দেশ হুইচ কান্ট্রি কোন দেশ হুইচ প্লাস নাউন ইজ ইয়োর ফেভারিট কান্ট্রি কোন দেশটি তোমার প্রিয় দেশ অ্যান্ড নাম্বার ফোর কোন কোর্সটি তোমার কাছে সুবিধাজনক অনেকগুলো কোর্স রয়েছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান কোন কোর্সটি তোমার কাছে সুবিধাজনক হুইচ কোর্স ইজ কনভেনিয়েন্ট ফর ইউ হুইচ কোর্স ইজ কনভেনিয়েন্ট ফর ইউ কোন কোর্সটি তোমার কাছে সুবিধাজনক কনভেনিয়েন্ট মানে সুবিধাজনক অনুকূলে থাকা এখানেও দেখো যতগুলো প্যাটার্নই আমরা ইউজ করলাম সবগুলোর পরে কিন্তু হুইচের পরে একটা করে নাউন বসেছে তার মানে আমরা যদি পুরো বিষয়টাকে একটু সাম আপ করতে চাই একেবারে সারমর্ম টানতে চাই তাহলে ব্যাপারটা কিন্তু দাঁড়াচ্ছে যে হুইচের পরে নাউন থাকাটা এক মানে সার্বজনীন রুল তো এই বিষয়টা তোমরা মাথায় রাখবে এবং আজকে যে আমরা তিনটা প্যাটার্ন তিনটে স্ট্রাকচার দিলাম হুইচ দিয়ে সেইগুলো তোমরা বাস্তবিক অর্থে বাংলা ভেবে সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করবে আমি যতই শেখাই তোমরা যদি নিজেরা প্র্যাকটিস না করো নিজে নিজে যদি নতুন করে সেন্টেন্সের সঙ্গে এই স্ট্রাকচারগুলোকে অ্যাডজাস্ট করতে না শেখো তাহলে আমার মনে হয় না যে কোনো স্পোকেন চ্যানেল তোমাকে খুব বেশি দূরে এগিয়ে নিয়ে যেতে পারবে ফাইনালি যে কথা বলতে চাই প্র্যাকটিসের কোনো বিকল্প নাই প্র্যাকটিস চালিয়ে যাও প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট যত বেশি প্র্যাকটিস তত বেশি পূর্ণতা থ্যাংকস ফর টুডে ভেরি সুন আই উইল বি হিয়ার উইথ নিউ লেসন ফর স্পোকেন আইটেম টিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ